রাষ্ট্রপতি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এই তালিকায় থাকা ব্যক্তিদের সংখ্যা সংক্ষিপ্ত হচ্ছে। শুরুতে এখানে ছিল এক ডজন খানেক লোক, কিন্তু সম্প্রতি এখন এসে ঠেকেছে মাত্র দুজনে। তাদের ভিতরে একজন হচ্ছে বর্তমান সংসদ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং অপরজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মাসুদুর রহমান। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিল মাসে। এর আগেই আগামী 19 ফেব্রুয়ারি দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা আওয়ামী লীগে যাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবে তিনিই নির্বাচিত হবেন। তাই রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে কে মনোনয়ন পাচ্ছেন সেটি নিয়েই আলোচনা চলছে। শুরুর দিকে রাষ্ট্রপতি পদে প্রায় এক ডজন নাম আলোচনা ছিল। ওই তালিকায় ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, চট্টগ্রাম এক আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নাম। পরে সেই তালিকা সংক্ষিপ্ত হয়ে মাত্র 5 জনের নাম নিয়ে আলোচনা চলছিল। এখন গত কয়েকদিন ধরে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে শুধু মশিউর রহমান ও শিরীন শারমিন চৌধুরীর নামই আলোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যেই যে কেউ একজন বসতে পারেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে। তবে এ বিষয়ে ক্ষমতাসীন দলের কোনো নেতা সরাসরি মুখ খোলেনি। গত কয়েকদিন ধরে নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নাম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ঘুরে ফিরে এমন আলোচনায় শোনা গেছে। তাদের অনেকেই মনে করছেন শিরীন শারমিনের রাষ্ট্রপতি হওয়া বিষয়টি একেবারে সুনিশ্চিত। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও অনেকেই মনে করছেন তিনি বঙ্গভবনে বসতে চলেছেন। অপরদিকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মোশাররফ রহমানের নামও রাষ্ট্রপদে ব্যাপক আলোচনায় রয়েছেন। তিনি মন্ত্রী পদমর্যাদায় দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে 1996 সালের মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় তিনি অর্থ সচিবও ছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন মশিউর রহমান। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, যে নামগুলো আলোচনায় আছে তা দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তিনি কাজ করছেন। নির্বাচনকে সামনে রেখে এই রাষ্ট্রপতি নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে সর্বজন শ্রদ্ধেয় ও যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি করা হবে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল 2018 সালের 25শে জানুয়ারি এবং পরের মাস ফেব্রুয়ারির 18 তারিখে ভোট হওয়ার কথা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় 6 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল হামিদ। ফারহান লাবিব, শতবর্ষ।